পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোন প্রান্তে যান, অন্ধকারের মধ্যে আপনি থাকতে পারবেন না। আওয়াজ দেন, অন্ধকারে থাকা যাবে? যাবে যাবে না। কিন্তু আপনি যেই ফ্যাক্টরির মধ্যে, এবার যে কোনো ফ্যাক্টরিতে যান, যে কোনো ইন্ডাস্ট্রিতে যান, লাইট আছে, শাইনিং, আলো দরকার আছে, কিন্তু আপনি যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছেন মায়ের পেট, সেটা তিনটা স্তরই ছিল ডার্ক, অন্ধকার। সুবহানাল্লাহ, কে তৈরি করেছে সেই অন্ধকারের মধ্যে আপনাকে? নিখুঁত থেকে নিখুঁত তেনার কথা চিন্তা করেন, তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে? এবার কি পুড়ে গেছে, কি ঝড় তুফানে এই রিজিক আল্লাহ তুলে নিচ্ছেন, কিয়ামতের আলামত ছাড়া এগুলো কিছু না। দেখেন আল্লাহ তাবারক ও তাআলা নিখুঁত ভাবে আপনাকে সৃষ্টি করেছেন, এই চিত্রান বলেন বা এই ঝড় তুফান বলেন, আসমানি বালা বলেন বা জমিনি বালা বলেন, এই সমস্ত কিছু মধ্যে দিয়ে আপনি চিন্তা করেন, মসজিদের মধ্যে কোরআন বেঁচে গেছে কিনা সেটা চিন্তা করেন, আপনি তালাশ করেন ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে কোথার মধ্যে গোশতের টুকরাতে আল্লাহর নাম আছে কিনা। পেলে সুবহানাল্লাহ বলছেন গাছের পাতায় কিংবা মেঘের, সেই মেঘের মরুতে কিংবা মেঘের ভাজের মধ্যে আল্লাহ নাম দেখে খুশি হন না, আল্লাহকে সেগুলোর মধ্যে তালাশ করে লাভ নেই। মানুষ আপনি, বান্দা আপনি, মুসলমান আপনি, আপনি আল্লাহ যে আছেন সেটার প্রমাণ। এ আপনি, আপনি নিজেই আল্লাহ যে আছেন সেটার প্রমাণ, আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, বাবারা আমার, কোই তো হ্যায় জো নিজামে হাস্তি চলা রাহা হ্যায়, ওয়াহি খুদা হ্যায়। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেককে বলছি সে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে রাজি আছি। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, দুই হাত তুলে আল্লাহকে দেখে রাজি আছে মুসলমান, ইনশাআল্লাহ। যত ইহুদি নাসারারা যতই ষড়যন্ত্র করে, যদি মুসলমান এরকম হয়ে থাকেন, এক আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়েছি, বলে দিয়ে যাচ্ছে আগ্রাবাদের জমিনে, চারগ্রামের জমিনে, আমার ইমাম ইমামে হুসাইনে কারবালা ওইদিন কারবালার প্রান্তরে গিয়ে আমাদেরকে শিখে গিয়েছেন যে মুসলমান লাগে পরিবার যদি কোরবান করতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য, হুরমত আজমাতের জন্য পরিবারকে কোরবান করে দাও, নিজের সয় সম্পত্তিকে আগুন লাগিয়ে দাও, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করো মুসলমান। রাজি আছে কি নাই? দুই হাত তুলে মুসলমান আওয়াজ দিও। আমি যাহ প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহ প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, ঠিক না? আরে অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, জোরে সোনার, কিন্তু মদিনাওয়ালা তারকারাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা, আর শুনবানি সুন্দর কাহিনী জোরে, আর শুনবানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সবাই রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোরে সাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় সাহাবীরা তোর বানায়, জানি তুমি আছো সে থাই যে থাই সিদ্ধি কোমর ঘুমায়। এখন এত জোরে আওয়াজ করলে মনে করবে যে নতুন করে মাহফিল শুরু হয়েছে, এখন আওয়াজ আরো আস্তে আস্তে দিতে হবে, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই আস্তে আস্তে বলতে হবে, আস্তে আস্তে, জানি তুমি আছো সেটা যেটা সিদ্ধি কোমর ঘুমায়, সবাই ভয় এখন আস্তে তওবা, কি আপনারা ভয় পাচ্ছেন? না, মহব্বতে বলতে পারবো কি পারবো না? কি আওয়াজ, উচ্চ আওয়াজ একদম আরশ মহল্লা পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিয়ে, জানি তুমি আছো সেটা যেটা সিদ্ধি কোমর ঘুমায়, জানি তুমি
মোহব্বত করি তাদের মতোই মু চাই বুকে চির তোমায় দেখা হাবিবি ইয়া রাসূল আল্লাহ দুই হাতুলে হাবিবি দুই হাতুলে হাবিবি হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূল আল্লাহ তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই রাজি আছি নাই রাজি আছি নাই মুসলমান কি হাত তুলে দিও আরে তোমার প্রেমে বুক ভাসাই তোমাকে স্বপ্নে দেখতে চাই মিলাদুন নবী করেছি তাই মখদুম শাহ হাশরে বলতে চাই মিলাদুন নবী করেছি তাই আশিকেরা হাশরে বলতে চায় হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ হাবিবি বাতিল নে জব জব ঠেলে তুলো আয়া হে তব তব মেরে জুবা পর দুশমনরা যতই দুশমনি করলো ততবার আমার মুখে আসলো নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিক না যতই দুশমনি করুক যখন আমাদের নারা শুনবে তখন বিড়ালের মতো মেয়ামাও করে দেশ থেকে পলায়ন করবে ঠিক না মুসলমান সিদ্দিক ফারুক উসমান হায়দারে চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্ধি চারজন সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর বেহতর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে আকবর নারায়ে রিসালাত দেখো ওগো ওগো নবীজি তোমারি দিদারে আশায় মোরাছি জিগরা জিগরা দেখো ওগো ওগো নবীজি তোমারি দিদারে আশায় মোরাছি।